পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পুন্দ্রা গ্রামে বোমা বিস্ফোরণ। তৃণমূল সমর্থকের বাড়ির সেপটিক ট্যাঙ্কে বোমা ছিল বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, কি খবর রয়েছে? দেখো সুকর্ণা, তোমাকে বলে রাখি, দাঁতন থানার পুন্দ্রা গ্রামে গতকাল রাতে তৃণমূল সমর্থকের বাড়ির পেছনে একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা, আর সেই বোমা হঠাৎই ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই, আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখে কালো ধোঁয়া ঢেকে গেছে গোটা এলাকা এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নুড়ি পাথর। তারপর দাঁতন থানা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় দাঁতন থেকে এবং বিস্ফোরণ স্থল গোটা খতিয়ে দেখে। তারপরে বাড়ির মালিক যিনি ছিলেন তাকে গতকাল রাতেই জিজ্ঞাসাবাদ করার পর রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে দাঁতন আদালতে তোলা হবে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে যে তিনি তৃণমূল সমর্থক কোনোদিনই ছিল না, এটা বিজেপি চক্রান্ত করেছে এবং আগামী দিনে এই এলাকাকে দখল করতে রাজনীতি এতে নেমেছে বিজেপি। এবং যদিও বিজেপির তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস চালাতে বোমা মজুত করছে এবং আগামী দিনে বিধানসভায় যে গত বিধানসভা সেই নিরিখে কিন্তু ওখানে বিজেপি জয়লাভ করেছিল বুথে এবং সেই কারণে ওই বুথকে যাতে আবার পঞ্চায়েত নির্বাচনের আগে পুনরায় দখল করতে পারে সেই কারণেই তৃণমূলীরা এখানে বোমা মজুত করা হয়েছে। যদিও এই ঘটনার পরে উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ধন্যবাদ অমিত। রেফার রোগের অভিযোগ উঠল তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বাসিন্দা 78 বছরের রঘুনন্দন মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেখানে আইসিইউ না থাকায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত 3টে নাগাদ মেডিকেল কলেজে আনা হয় রোগীকে, কিন্তু বেড না মেলায় এখানেও জরুরি বিভাগে রোগীকে শুয়ে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। গোসাবার বাসিন্দা রঘুনন্দন মণ্ডল, তাকে নিয়ে তার পরিবারের লোকজন প্রায় 24 ঘন্টা ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। প্রথমে গিয়েছিলেন ক্যানিং হাসপাতালে, কিন্তু সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে এবং তারপর থেকে সেই একই ছবি বিভিন্ন হাসপাতালে। আমি কথা বলবো তার পরিবারের লোকের সঙ্গে, কি ঘটনা ঘটেছে, কি নিয়ে অসুস্থ হয়েছেন তিনি। ওনার কিছু ক্রনিক ডিজিজ ছিল, সেই সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারা যায় যে ওনার হার্ট ব্লক হয়েছে এবং সে কারণে ক্যানিংয়ে যেহেতু ওই পরিষেবা দেওয়ার মতো পরিবেশ নেই, সে কারণে ওনারা ট্রান্সফার করে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে গতকাল রাত 10টার সময় ওনারা ট্রান্সফার লেখে, আমরা ওখানে পৌঁছোই 12টা নাগাদ এবং 12টার পর থেকে ওনাদের কাছে গেলে পরে ওনারা একই খবর বলে যে আমাদের এখানে বেড খালি নেই, আপনারা অন্য কোথাও দেখুন। এবং আমরা তারপরে আসি এনআরএস হসপিটালে আসলে একই কথা, আমাদের এখানে বেড খালি নেই, আপনারা অন্য কোনো ব্যবস্থা করুন। তারপর আসি মেডিকেল কলেজে রাত 3টের সময়, সেখান থেকে এখনও পর্যন্ত পেশেন্ট আমাদের এমার্জেন্সিতে ওইভাবেই বসে রয়েছে। প্রথমে ওনারা বলেছিল এখানে কোনো সিট নেই, হবে না, আমরা একটু জেরাজেরি করাতে ওনারা বলছেন ঠিক আছে দেখছি, এখনো পর্যন্ত পেশেন্ট ওইভাবেই বসে রয়েছে, কোনো চিকিৎসা হয়নি, কোনো কিছুই হয়নি, আর আমরা হাত পেতে বসে আছি কখন পেশেন্টকে কোনো একটা সুব্যবস্থা করবে। গতকাল সকালে ক্যানিংয়ের হাসপাতাল থেকে শুরু, তারপর থেকে একের পর এক হাসপাতালে তারা ঘুরে চলেছেন বেড পাওয়ার জন্য। গতকাল সারা রাত ঘোরার পর আজ ভোরবেলা কলকাতা মেডিকেল কলেজে তারা এসেছেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত যেটা তারা অভিযোগ করছেন যে একেবারে এমার্জেন্সিতে তাকে বসিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো চিকিৎসা শুরু হয়নি, শুধুমাত্র এমার্জেন্সিতে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং বেড নেই, এটাই কিন্তু মূল বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। এবং সেই কারণেই এই মুহূর্তে তারা রীতিমতো হতাশায় মেডিকেল কলেজের দরজায় দরজায় ঘুরছেন। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।